একটি ক্রুশ, অন্যটি জগৎ। আমি আগেই বলেছি একটি ক্রুশ, অন্যটি জগৎ। জগৎ একজন পাপীকে পাপে উদ্যোগী হতে এবং পাপে পতিত হতে সহযোগিতা করে, কিন্তু ঈশ্বর একজন পাপীকে, একজন অযোগ্য লোককে তিনি যোগ্যতা দান করেন যেন তার পাপ এর ক্ষমা তিনি লাভ করেন এবং ঈশ্বরের জন্য তিনি কাজ করতে পারেন। এবং প্রভু বলছেন, তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য করো, যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও। এই কালের সেই কুটিল ও বিপদগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও। লেখা আছে, যাহাদের মধ্যে তোমরা জগতের জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ, জীবনের বাক্য ধরিয়া রাখিয়াছ। প্রভু বলছেন, তোমরা অনিয়ন্ত্রণীয় রূপে তোমরা প্রস্তুত হও। আমি বলতে চাই, জীবন অল্প, আগামী জীবন বৃহৎ, অনেক লম্বা, তার জন্য প্রস্তুত হও। আপনি আপনার সন্তানকে পরিবর্তন করতে পারেন, আপনার সন্তান তার বন্ধুকে পরিবর্তন করতে পারে, সেই বন্ধু আরেকজন পরজাতীয়কে পরিবর্তন করতে পারে, তাদেরকে ডেকে নিয়ে আসতে পারে, আপনার মণ্ডলীর সমস্ত সমস্ত চিন্তা বিষয় রয়েছে এবং সেই চিন্তাগুলিকে আপনি পরিবর্তন করতে পারেন, আপনি আপনার মণ্ডলীর জন্য কিছু করতে পারেন, যেন যেমন লেখা রয়েছে, তোমরা জ্যোতির্গণের মতো দীপ্তির মধ্যে দিয়ে তোমরা প্রকাশিত হয়েছ। তোমাদের সেই সাময়িক দুঃখভোগ ঘটেছে বটে, কিন্তু ভবিষ্যতে আগামী যে আনন্দ, সে আনন্দ ভুলে গেলে চলবে না। প্রভু আজকে আমাদেরকে বলছেন সদম এবং ঘোমরার কাহিনী। তিনি স্মরণ করে দিতে চান, যখন তিনি সদম এবং ঘোমরা উৎপাদন করেছিলেন, ভস্মীভূত করেছিলেন, সেই সময় লোকেরা দুঃসাহসী হয়েছিল। আজকে পৃথিবীর অবস্থা তাই, লোকেরা দুঃসাহসী হয়েছে, লোকেরা স্বেচ্ছাচারী। লেখা আছে, তারা দুঃসাহসী এবং স্বেচ্ছাচারী হইল। লোকেরা স্বেচ্ছাচারী এবং দুঃসাহসী হয়েছে। এই মতো অবস্থায় প্রভু বলছেন, শস্য ছেদনের সময় এসে গেছে, শস্য ছেদনের সময় এসে গেছে। আর যখন তিনি আসবেন, তখন তিনি কি করবেন, সেই কাস্তে হাতে নেবেন এবং শস্য যখন শুকিয়ে যাবে তিনি সেই কেটে ফেলবেন। তার আগেই প্রস্তুত হন, কারণ প্রভু যীশু বলেন, বীজ ঈশ্বরের বাক্য, বীজ ঈশ্বরের বাক্য এবং কার্যকারী নিজ বেতনের যোগ্য। এবং সেই আহার বা বেতন যা তিনি আজকে আমাদেরকে দান করতে চান, সেই আহার এই, যেন আপনি আশীর্বাদ লাভ করেন। আশীর্বাদ আছে বলেই আজও পাপি তার কাতরোক্তি প্রভু শোনেন, আশীর্বাদ আছে বলেই আজকে ব্যস্ততার মধ্যেও আপনার এক মিনিট নিরবতায় প্রার্থনা প্রভু শোনেন। তিনি বলেন না, আমি তোমার প্রার্থনা গ্রহণ করব না। অনুগ্রহ আমাদের জীবনে আছে। অনুগ্রহের অর্থ এই নয় যে আমরা পাপ করব, আমাদের পাপ স্বভাবকে আমরা চরিতার্থ করব, কিন্তু অনুগ্রহের অর্থ এই যে আমরা আমাদের পাপকে দমন করি, আমাদের পাপ স্বভাবকে দমন করে, আমাদের বিপদগামী সেই ইচ্ছা বৃত্তিগুলো দমন করে, আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্য যেমন পিতা ঈশ্বর, তেমনিভাবে আমাদের মধ্যে দিয়ে তিনি মহিমান্বিত।